অনেক সময় যারা রান্না করেন, এই ব্যাপারটা যারা রান্না করেন, যারা শেফ, রেস্টুরেন্টের শেফ, বাবুর্চি, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। অনেক সময় রমাদানের দিনের বেলা রান্না করতে হয়, সেক্ষেত্রে তিনি লবণ হলো কিনা, স্পাইসি হলো কিনা, এই স্বাদটা জিহ্বা দিয়ে আন্দাজ করতে পারবেন কিনা, এতে কি রোজা ভাঙবে? উত্তর হচ্ছে না, এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ। এটাকে আরবিতে বলে তাদাউক, স্বাদ নেয়া, জিহ্বা দিয়ে আপনি টেস্টটা দেখলেন যে লবণ কতটুকু হয়েছে। এটা আমাদের প্রায়ই হয়, হয়তো বাসায় আপনি 20-25 জনকে ইফতারের জন্য দাওয়াত করলেন, এখন অবশ্য লকডাউনের কারণে এটা হচ্ছে না বা ইফতারের প্রোগ্রামগুলো হচ্ছে না, বাসায় যদি 20-25 জনকে দাওয়াত করেন এবং তারা এসে খাবে, ওই খাবারটাতে যদি খুব বেশি লবণ হয়ে যায় তাহলে মেহমানদের কষ্ট হবে। এজন্য জিহ্বার একেবারে সামনের অংশ দিয়ে জাস্ট লবণটা ঠিক আছে কিনা বা স্পাইসিটা ঠিক আছে কিনা এটা আপনি দেখে সাথে সাথে কুলি করে ফেলবেন, এতে আপনার রোজা ভাঙবে না। অথবা ইফতারের প্রোগ্রামে লেটসে 500 মানুষের বিরিয়ানি রান্না করা হবে, এখন এটাতে যদি লবণ বেশি হয়ে যায় তাহলে তো 500 মানুষের রোজাদারের কষ্ট হবে। এই জন্য যিনি শেফ আছেন, কুক আছেন, বাবুর্চি, তিনি লবণটা দেখার জন্য জিহ্বার একেবারে সামনের অংশ দিয়ে একটু টেস্ট করতে পারবেন, দেখবেন এবং দেখেই আন্দাজ করেই সাথে সাথে কুলি করে ফেলবেন যাতে ভিতরে কিছু চলে না যায়। এই যে আপনি ট্রাই করলেন, টেস্ট করলেন লবণটা, এই তাদাউক যেটাকে বলে আরবিতে, এই তাদাউকের কারণে কিন্তু আপনার রোজা ভাঙে না। কারণ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানে দিনের বেলায় মেসওয়াক করতেন কাঁচা জৈতুনের ডাল দিয়ে। তো যারা জৈতুনের কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করেন তারা দেখবেন যে এটার মধ্যে একটা লবণাক্ত স্বাদ আছে, একটা ঝাঁজ আছে। তো এই ঝাঁজ কিন্তু মেসওয়াক করতে গেলে জিহ্বায় লাগে, এতে আমাদের রোজা ভাঙে না। পাশাপাশি আমাদের বাংলাদেশে অনেক জায়গায় দেখবেন যে কিছু কিছু টিউবওয়েলের পানি খুব লবণাক্ত বা একটু মিষ্টি মিষ্টি, তো এই সমস্ত লবণাক্ত পানি দিয়ে কিন্তু অজু করা যায়। তো অজু করার জন্য যখন আপনি কুলি করলেন, ওই কুলি করাতে কিন্তু লবণাক্ত পানির স্বাদ আপনার জিহ্বায় লাগে, কিন্তু ওই জিহ্বায় লাগার কারণে কিন্তু আমাদের রোজা ভাঙে না। তো সে কারণেই যদি খাবারের লবণ ঠিক আছে কিনা এটা দেখার জন্য জিহ্বার সামনের অংশ দিয়ে যদি আপনি জাস্ট সিম্পলি একটু ট্রাই করেন, দেখেন, সাথে সাথে কুলি করে ফেলেন, এতে রোজা ভাঙবে না ইনশাল্লাহ।